আসসালামু আলাইকুম অল। আজকে আমি নিয়ে এসেছি ডিমের একটি তরকারি। এই তরকারিটা খেতে অসম্ভব রকম মজা। আপনারা যখন ডিম ভাজি আর ডিম ভুনা খেয়ে একঘেয়েমি ভাব চলে আসবে, তখন আপনারা ডিম পোচের এই তরকারিটা তৈরি করে দেখতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ডিমের পোচ তরকারিটা তৈরি করেছি। অনেকে এটাকে ডিমের শাকশুকাও বলে থাকে। চলে যাচ্ছি রান্নায়। আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখছি। প্রথমে আমি পেঁয়াজের সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটা মিডিয়াম থেকে একটু লোতে করে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজের যে পানিটা আছে সেটাও টেনে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, দেখছি কি অবস্থা। 5 মিনিটের মধ্যে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং এটার পানিও টেনে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পেঁয়াজটা এখন আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। ডিমের মধ্যে সবসময় চেষ্টা করবেন আদা বাটাটা কম দেওয়ার জন্য। এখন আমি আদা ও রসুনটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা ও রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন আমি এটা ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে, এখন আমি এর মধ্যে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়া। জিরার গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়াটাও আমি পরিমাণ মতোই দিচ্ছি। এখন এই মশলাগুলো টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই মশলাটার মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি পানির সাথে। আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটাও আমি সামান্যই দিব, কারণ বেশি হলুদ গুঁড়া দেওয়া হলে ডিমের মধ্যে একটা গন্ধ আসে হলুদের। এখন আমি হলুদ আর লবণটা এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট হাই হিটে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই দিয়েছি। এখন আমি এই মশলাটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। ধনিয়া পাতা যদি মশলার সাথে মেশানো হয় তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়। চেষ্টা করবেন মশলাটা যখন কষাবেন তখনই ধনিয়া পাতাটা দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, তবে ধনিয়া পাতাটা দিলে এই তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে। তো এখন আমি এই মশলাটাকে আরও 4-5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। মশলাটা কষে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা আমি এভাবে ভেঙে নিয়েছি, খেয়াল রাখবেন যাতে কুসুমটা ভেঙে না যায়, কারণ যেহেতু এটা ডিমের পোচের তরকারি তাই কুসুমটা আস্ত থাকলেই দেখতে খুব সুন্দর লাগবে। আমি ডিমটা দিয়ে দিচ্ছি, এভাবে আমি সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম দেওয়া হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে চিরে নিয়েছি। এখন আমি তরকারিটা ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি ডিমের কুসুমটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা চাইলে পুরোপুরি কুসুমটা সিদ্ধ করতে পারেন অথবা এটাকে একটু নরমও রাখতে পারেন, এটা আপনাদের চয়েস। তো আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। ততক্ষণে আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তরকারিটা হয়ে এসেছে, এখন আমি এই ডিমের উপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসছে, আপনারা যখন এটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যেটার স্মেলটা কতটা সুন্দর এসেছে। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি করে ফেললাম ডিমের শাকশুকা বা ডিম পোচ তরকারি। চেষ্টা করেছি খুব সহজভাবে দেখাতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই আপনারা এই রেসিপিটা আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।